ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানের আশঙ্কা

রাশিয়া প্রীতি নিয়ে যে কোনো ঝুঁকি এড়াতে তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে সামরিক হাইকমান্ড সাউথ ফ্রন্ট ডট ও আর জি নামের একটি আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা এবং গোয়েন্দা বিশ্লেষণমূলক লেখালেখির ওয়েবসাইটেও পল ক্রেগের লেখাটি প্রকাশ করা হয়েছে তিনি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান হতে পারে যে কোনো সময় অভ্যুত্থানের পরিকল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই পল ক্রেগ রবার্টসের ভাষ্যটা অনেকটা এরকম যুক্তরাষ্ট্রে সামরিক নিরাপত্তা কমপ্লেক্সের বার্ষিক বাজেট এক হাজার বিলিয়ন মার্কিন ডলার এই বিপুল পরিমাণ অর্থ আসে এই সব আমেরিকান করদাতাদের দেয়া কর থেকে যাদের নিজেদেরই বহু চাহিদা অপূর্ণ রয়েছে জনগণের এত অর্থ শুধু সামরিক খাতের বাজেটে নেয়াকে যুক্তিযুক্ত করতে দরকার একটি শক্তিশালী শত্রুর অজুহাত এই শত্রুর নাম দেয়া হল রাশিয়া সামরিক নিরাপত্তা কমপ্লেক্স এবং তার অধীনে থাকা গণমাধ্যম ও রাজনীতিকরা রাশিয়াকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশাল হুমকি আখ্যা খবর দিয়ে ছড়িয়ে দিতে থাকল যেন তাদের নামে আসা এই অস্বাভাবিক বড় বাজেটকে জায়েজ প্রমাণ করা যায় এর মাঝে এসে যদি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগড়া বসান রাশিয়াকে চান বন্ধু বানাতে সামরিক কমপ্লেক্স এবং তার এজেন্টরা তা হতে দেবে কেন রবার্টসের মতে ট্রাম্প যেন পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ওয়াশিংটন সৃষ্ট অস্থিরতা কমাতে না পারেন সেজন্য সামরিক নিরাপত্তা কমপ্লেক্স রাশিয়া গেট নামের একটি নাটক সাজিয়েছিল বারবার বললে নাকি মিথ্যাকেও সত্য বলে মনে হতে থাকে রাশিয়া গেট যে পুরোপুরি ভুয়া তা ইতোমধ্যে প্রমাণিত কিন্তু অসংখ্যবার সত্য হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচার করার ফলে বিষয়টি অনেকেই বিশ্বাস করে বসে আছেন এই ষড়যন্ত্র ধারাবাহিকতায় দু হাজার ষোলো সালে ডেমোক্র্যাটদের কম্পিউটার হ্যাক করে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে বারো রুশ গোয়েন্দা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় ১৩ জুলাই অভিযোগ দায়ের বিষয়টি মার্কিন সেনাবাহিনীর সাজানো বলে জোর দাবি রবার্টসের কারণ এর মধ্য দিয়ে একদিকে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে আবারও প্রমাণ করা যাবে অন্যদিকে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে এমন কিছুও প্রমাণ para xete pare শুধু তাই নয় এরপর আঠারো জুলাই মারিয়া বুতিনা নামের এক সন্দেহভাজন রুশ গুপ্তচরকে গ্রেফতারের বিষয়টিও ভুয়া বলে দাবি করেন সাবেক সহকারী অর্থমন্ত্রী তার দাবি এমনই অসংখ্য ঘটনা সাজিয়ে এসেছে সামরিক বাহিনী যেন নিজেদের অবস্থান নিরাপদ রাখা যায় একজন মার্কিন প্রেসিডেন্টের দৈনন্দিন দায়িত্বগুলোর একটি হল অন্যান্য দেশের সঙ্গে দ্বন্দ্ব ও টানাপোড়েন কমিয়ে আনা যা না কমালে এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে কলামিস্ট রবার্টস অভিযোগ করে বলেন মার্কিন সামরিক ব্যবস্থা তার পোষ্য রাজনীতিক ও গণমাধ্যমকে ব্যবহার করে একজন প্রেসিডেন্টের এই নৈমিত্তিক কাজকে ধরনের অপরাধে রূপ দিচ্ছে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পল ক্রেগ রবার্স বলেন রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্য ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ঘোষণা দেওয়ার পর থেকে এই নিয়ে বহু সমালোচনা হয়েছে ডেমোক্র্যাট রিপাবলিকান নির্বিশেষে বৈঠকে আপত্তি জানিয়েছেন বলা হয়েছে রাশিয়া আমেরিকা শত্রু জেনেও ট্রাম্প পুতিনের সাথে দেখা করতে যাচ্ছেন। এটি রাষ্ট্রদ্রোহের চেয়ে কম কিছু নয় বলেও অভিযোগ করেছেন অনেকেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করতে গিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এলো ট্রাম্পের ঘাড়ে বললেন রবার্টস শুনতে হাস্যকর লাগলেও রবার্টস নিজের দাবির পক্ষে কিছু সূত্রের বক্তব্য তুলে ধরে বলেন কারও নিষেধ না শুনে পুতিনের সাথে বৈঠক করে এবং সেখানে ভালো সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে এসে আমেরিকার রাষ্ট্রদ্রোহী শত্রুর পরিচয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কারণেই পরিস্থিতি সামাল দিতে ফিনল্যান্ড থেকে দেশে ফিরে সামরিক নিরাপত্তা কমপ্লেক্সের চাপে বক্তব্য পাল্টে ফেলেছেন তিনি কিন্তু তারপরও শেষ রক্ষা নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লেখক তার মতে সেনা কমপ্লেক্স তার সর্বোচ্চ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে এই পরিকল্পনার একটি জট খুলছে আর বিদ্রোহ জোরদার হচ্ছে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার জনতার উদ্দেশ্যে সর্বশেষ ভাষণে সাবধান করে বলেছিলেন সেনা কমপ্লেক্স আমেরিকান গণতন্ত্রের জন্য বিরাট হুমকি এই ধারাবাহিকতায় সাবেক সোভিয়েত নেতা ক্রুশ্চেফের সাথে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করা প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ের হাতে নিহত হন এই হত্যাকাণ্ডের পেছনে সামরিক বাহিনী ছিল বলে অভিযোগ বাড়ছে। এমনকি যুক্তরাষ্ট্র রাশিয়া সুসম্পর্ক ঠেকাতে ওয়াটারগেট কেলেঙ্কারিও একই পক্ষের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি রবার্টসের মতে প্রেসিডেন্ট রিচার্ড নিকসন একদিকে সোভিয়েতের সাথে অন্যগুলো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেছিলেন অন্যদিকে চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের দরজা খুলে দিচ্ছিলেন তাই ওয়াটার গেট কেলেঙ্কারি সাজিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয় এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন পল ক্রেগ রবার্টস এবার যদি সামরিক পক্ষ সফল হয় তবে যুক্তরাষ্ট্র ও তার গণতন্ত্র পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি রবার্টসের বিশ্লেষণ অনুসারে রাশিয়ার পুতিন লাভরব আপাতত ট্রাম্পের হাত ধরে ওয়াশিংটনের সাথে সার্বিকভাবে একটি মতৈক্যে আসার চেষ্টায় আছেন কিন্তু এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই বুঝবেন এতদিন শুধু পাথরের দেয়ালেই মাথা চাপড়েছেন তারা আর যেদিন পুতিন আর ল্যাভরব আসল পরিস্থিতিটা বুঝতে পারবেন সেদিন তারা উপলব্ধি করবেন তাদের সামনে শুধু দুটা পথ খোলা তা হল আত্মসমর্পণ নইলে যুদ্ধ উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু উত্তর কোরিয়া তাদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা ধারণা করছেন দেশটি রকেট ইঞ্জিন পরীক্ষার একটি প্রধান কেন্দ্র ভেঙে ফেলার কাজ শুরু করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গত মাসের সম্মেলনের পর নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটিকে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে নির্ভরযোগ্য থার্টি এইট নর্থ গ্রুপ জানায় সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের পাঠানো ছবি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া তাদের একটি রকেট পরীক্ষা কেন্দ্র ভাঙার কাজ শুরু করেছে কেন্দ্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ উৎক্ষেপণ যানের তরল জ্বালানি ইঞ্জিন পরীক্ষার কাজে ব্যবহার করা হতো উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত সোহাই কেন্দ্রটি বিভিন্ন রকেট পরীক্ষার কাজে ব্যবহার করা হতো এসবের প্রধান লক্ষ্য কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করা এইট নর্থ গ্রুপের বিশ্লেষক জোসেফ বর্মুদেস গত জুনে অনুষ্ঠিত বৈঠক চলাকালে ট্রাম্পকে দেয়া কিমের প্রতি শ্রুতি পূরণের ক্ষেত্রে এটিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন ইঞ্জিন ছাড়াই ঘন্টায় একশো কিলোমিটার যাবে ট্রেন এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন এইটিন এর সর্বোচ্চ গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার এই প্রথম এমন ইঞ্জিনবিহীন ট্রেন চালু করতে যাচ্ছে ভারত সব কিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই দেশটির রেললাইনে দেখা যাবে এই ট্রেন চেন্নাইয়ের খ্যাতনামা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ ট্রেন এইটিনের নির্মাতা প্রতিষ্ঠান ট্রেনটি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই তৈরির কথা ঠিক যেভাবে লোকাল ট্রেন বা মেট্রোর কামরাগুলো সেলফ প্রোপেলড প্রযুক্তিতে ইঞ্জিন ছাড়াই চলতে পারে সেই একই প্রযুক্তি ব্যবহার করে চলবে এই নতুন ট্রেন এটি তৈরিতে বিদেশি কোনো প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি বলে দাবি করেছে আইসিএফ শুধু প্রযুক্তির দিক থেকেই নয় যাত্রী স্বাচ্ছন্দ্যের দিক থেকেও এই টিন অন্য ট্রেনকে টেক্কা দেবে ষোলো কামরার ট্রেনগুলো বড় বড় শহরগুলোর মধ্যে যাতায়াতে ব্যবহৃত হবে তার মধ্যে দুটি থাকবে এক্সিকিউটিভ ক্লাস এবং চোদ্দোটি নন এক্সিকিউটিভ এই কামরাগুলোতে যথাক্রমে ছাপ্পান্ন এবং আটাত্তরটি করে আসন থাকবে এছাড়া জিপিএস ওয়াইফাই এলইডি লাইটিং স্বয়ংক্রিয় দরজা মালপত্র রাখ জন্য প্রশস্ত জায়গা সম্পূর্ণ রাবার ফ্লোরিংয়ের মতো সুযোগ সুবিধা এই ট্রেনে থাকবে কামরার ভেতরে হুইল চেয়ার ট্রেনটি প্ল্যাটফর্মে এলে সিঁড়ির বদলে থাকবে স্লাইডিং ফুটস্টেপ ট্রেনের ভেতরে যাত্রীরা কোনো ঝাঁকুনিও অনুভব করবেন না বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এই ট্রেনের দুই দিকেই চালকের কেবিন থাকছে তাই প্রান্তিক স্টেশনে পৌঁছার পরও ইঞ্জিন বদলের প্রয়োজন হবে না এছাড়া সেলফ প্রোপেলড প্রযুক্তিতে চলায় লোকাল ট্রেনের মতোই দ্রুত গতি বাড়াতে পারবে ট্রেন ফলে যাত্রাপথ সম্পূর্ণ করতে অন্যান্য ট্রেনের তুলনায় ট্রেন এইটিনের অনেকটাই কম সময় লাগবে ট্রেন তৈরি হয়ে যাওয়ার পরে দু তিন মাসের পরীক্ষামূলক চালুর পরে আর ডিএসও বা রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ট্রেনটিকে বহনে ছাড়পত্র দেবে বলেই আশাবাদী রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা সব মিলিয়ে এ ধরনের মোট ছয়টি ট্রেন তৈরির জন্য রেল মন্ত্রণালয় থেকে আইসিএফকে দায়িত্ব প্রদান করা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ